বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এই সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে বকেয়া বেতনের দাবিতে নিউ লাইন ক্লোদিং লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা মালিক গত 5 মাসের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলেও সময় মতো তা না পাওয়ায় আন্দোলন শুরু করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উৎপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।